সেই যেদিন টিকিট কেটেছি সেদিন থেকে কাউন্ট স্টার্ট যে কবে আসবে ওই দিনটা যেদিন আমি ফ্লাই করব দুবাই থেকে কলকাতা এক বছর হয়ে গেছে বাড়ির লোকেদেরকে দেখিনি ফাইনালি ওই দিনটা চলেই এসছে যেই দিন ব্যাক প্যাক করতে বসেছি আর সবার জন্য যা যা গিফটস নিয়েছি সেগুলো উইথ লট অফ লাভ প্যাক করা শুরু করেছি আগে যখন বাড়িতে থাকতাম কোথাও যেতে হতো তখন বাপি ব্যাক প্যাকিং করে দিত আর এখন তানমাই করে দেয় আজকে আমার ওর আর তানমাই দুজনেরই ছুটি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাক প্যাকিং একদম চলছে আগে বললাম ঘুম থেকে উঠে রান্না করে নিই রান্না করে ব্যাকপ্যাক প্যাক করে তারপরে বসবো লাঞ্চ করতে আগের দিন আমি আরও কিছু জিনিস কিনে এনেছি যে মেয়ে দেখো ফেস অ্যান্ড বডি স্ক্রাব ফেস ক্রিম ইতর আরও এক দুটো পারফিউম যাতে কোনো কিছু মিস না হয়ে যায় আর এই করতে করতে ব্যাগের ওয়েট হয়ে গেছে আমাদের ওভারওয়েট এবার তার জন্য কিনতে হয়েছে একটা ওয়েইং মেশিন মানে যেটা লাগেজ ওয়েট করে আর কি ওয়েইং মেশিন কিনে এনেছি যাতে আমরা ওভারওয়েট না হয়ে যাই অ্যান্ড ইয়েস ব্যাক প্যাকিং ফাইনালি ডান তাও লাস্ট মুহূর্তের জন্য তো অনেক কিছু থেকেই যায় আচ্ছা আজকে লাঞ্চে কি কী আছে দেখো দুবাইতে বসে খাচ্ছি আমরা পদ্মার ইলিশ তাই আজকে ইলিশ আছে সাথে বেগুন ভাজা পালং দিয়ে ডাল পাঁচমিশালি তরকারি আর ইলিশ মাছের ভাপা এখানে না অনেক বাংলাদেশি দোকান থাকে সেই বাংলাদেশি দোকানগুলোতে আগে থেকে বলে রাখলে ওরা ইলিশ এনে দেয় একটু ইলিশের সাইজটা ছোট ছিল বাট এবছরের প্রথম ইলিশ তার মায়ের সাথে বসে ডাইনিং টেবিলে লাঞ্চটা এনজয় করলাম আর স্পেশালি যে এই ইলিশ মাছ ভাজার যে তেলটা এটা জাস্ট অমৃত লাগে তোমাদের কাদের কাদের এই জাস্ট তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো এমন কোনো বাঙালি আছে যে ইলিশ মাছ পছন্দ করে না আমার তো মনে হয় না একদম ভেতর বাঙালি আমরা ভাত খেয়ে এখন দুজনে মিলে বসে একটুখানি গল্প করছি বিকেলে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দুপুরবেলা যেরকম বললাম তোমাদেরকে তখন ওয়েলকাম করা হয়নি এখন ওয়েলকাম করছি যাচ্ছি আমরা ক্লে পট ক্লেপট সিটি ম্যাক্স বার এটা আমাদেরই মানে ব্রাঞ্চ জানাই তোমরা দাঁড়াও লিফ্ট এসে গেছে নিচে গিয়ে কথা বলছি হ্যাঁ তো এই তো থেকে নামলাম আজকে সব প্যাকিং করেছি তোমাদেরকে প্যাকিং করার সময় তোমাদেরকে দেখাচ্ছিলামও সব প্যাকিং অলমোস্ট হয়ে গেছে দুপুরবেলা ভালো করে গ্র্যান্ড লাঞ্চ হয়েছে বেশ অনেক কিছু রান্না করেছি দাঁড়াও দাঁড়াও চাপছি একটা সেকেন্ড হ্যাঁ আচ্ছা হাই বলো দাও অনেকদিন এখন ভিডিওতে তরমে আসতে পারবে না এই যে আমাদের স্পেশাল স্কুটার রাইড স্কুটার রাইড হবে তো যাচ্ছি আমরা ক্লেপট দুপুরবেলা ভালো করে লাঞ্চ করেছি ইলিশ মাছ দিয়ে এবেলা হবে এখন ইন্ডিপেন্ডেন্স ডে আজকে ফিফটিন্থ অফ অগস্ট সো যাই ক্লেপটের সেলিব্রেশন হয় সো উই আর গোয়িং দেয় চা খেতে এলাম আগে একটু ফ্রেশ মিল্ক টি জিঞ্জার দিয়ে বানাতে বললাম ভালো করে চা খাচ্ছি এখানটা বসে এই যে বসার জায়গা আছে না ডেটুডের এখানটা এখানটা বসে একটু চা খাচ্ছি তারপরে যাব। আমাদের স্পেশাল বাহন করে হ্যাঁ গরম লেগে গেছে ঘেমে গেছি এখানেই আগের বছর পনেরোটা দিন ছিলাম সত্যি বলতে না যে খুব আনন্দ যে মনে হচ্ছে সেটা হচ্ছে না বিকজ অফ দ্য ইনসিডেন্ট ইন কলকাতা কিন্তু লাইফতে চলতে থাকে তাই না বলো সব কিছুর মধ্যে নিজেদেরকেও তো চালিয়ে নিয়ে যেতে হবে কিন্তু মনের ভেতরটা একদম ভার হয়ে আছে যখনই জাস্ট মনে পড়ছে তখন যেন মনে হচ্ছে কিচ্ছু করবো না জাস্ট বসে থাকবো এক এমন ভার হয়ে আছে পুরো ঘামছি আমি যাই হোক ঠিক আছে এসে গেছি তন্ময় গেছে নিচে সাইকেলটা রাখতে বেসমেন্টে আর ইয়াস দেখি ওদের মেনুতে কি থাকে আমরা আমাদের ইচ্ছে আছে আলাকাটি অর্ডার করব বিকজ বুকে তো আলা এখানে হয় না ক্লেপটে আজকে আমাদের থার্সডে তো আজকে বুফে নেই ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে বুফে থাকে আর বুফে হলে আমার জন্য পুরো লস তাই আলাকাটি অর্ডার করব দেখা যাক কি অর্ডার করি বাড়ি যাওয়ার আগে এটা আমাদের লাস্ট ছুটি একসাথে ওই জন্য ভাবলাম আজকে দিনটা পুরোটা আমরা দুজনে ইউটিলাইজ করব সকালবেলা বাড়িতে ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করবো আর একটু দেরি করে এসছি ইচ্ছে করে যাতে পেটে জায়গাটা থাকে আর খেতে পারি এই আর কি সো ইয়েস আজকে লাস্ট ছুটি আমাদের একসাথে আজকে থার্সডে নেক্সট ওয়েডনেসডে আই বি টু ইন্ডিয়া পৌঁছে গেছি আমরা ক্লে পট ক্লে পটের নামে অনেক শুনেছি এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমাদের রেস্টুরেন্ট চেন মানে আমাদের ল্যান্ডমার্ক গ্রুপে তো যাই হোক এখানে পৌঁছে গেছি অ্যাম্বিয়েন্সটা ওয়াজ টু গুড লাইভ মিউজিক চলছিল এখান থেকে অর্ডার করেছি ফার্স্টেই আমরা স্টার্টার সিয়ামুর্গ টিকা আর এখান থেকে অর্ডার করেছি পানি পুরি তারপরে আমরা মেন কোর্সে যাব তার আগে এখানের অ্যাম্বিয়েন্সটার কথা মানে কী বলবো এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল ওয়ালপেপারগুলো সুন্দর ছিল মনে হচ্ছিলো যেন ইন্ডিয়াতে বসে আছি আর উই ওয়ার হ্যাভিং আ ভেরি নাইস টাইম কারণ এখানে বলিউড সংস চলছিল পুরো বলিউড মিউজিক দুজনে মিলে গানও গাইছিলাম তোমরা আমার সিঙ্গিং স্কিলস দেখলেই না কিন্তু হ্যাঁ যাই হোক প্রথমে ওরা দিয়ে গেল ফিঙ্গার চিপস ওই আলু চিপস মানে ফি আঙুল চিপসগুলো যেগুলো ছোটোবেলায় খুব খেতাম সাথে ছিল গ্রিন চাটনি অ্যান্ড রেড চাটনি তারপরে সার্ভ করে দিয়ে গেল পানি পুরি পানি পুরিটা কেমন ছিল তন্ময় তো ভালো লেগেছে বাট আমার ক্ষেত্রে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আর কি যাই হোক এবার তো কলকাতা যাচ্ছি মন পুড়িয়ে ফুচকা খাবো কারণ এই জিনিসটা থেকে বেশি মিস করেছি বিশ্বাস করো তারপরে এসে দিয়ে গেল আমাদেরকে আমাদের স্টার্টার চিকেনের স্টার্টার সিয়াটে মুরগ টিকা ওটা খেয়ে এত ভালো লেগেছিলো যে আমরা আরেকটা ভ্যারাইটি অর্ডার করলাম যেটা একটুখানি স্পাইসি ছিল অ্যান্ড ট্রাস্ট মি দ্য ফুড ইজ ইয়ামি তারপরে মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি সাথে মাটনেরই আরেকটা ডিশ যেহেতু ক্লে পট রেস্টুরেন্টের নাম তাই না সব কিছু ক্লে পটের মধ্যেই সার্ভ হচ্ছে সাথে ছিল বাটার নান আর রায়তা আর লেমন অ্যান্ড অনিয়ন ভেজেস এই দিয়ে সুন্দরভাবে একটা ডিনার মানে করলাম আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম সাথে বলিউড মিউজিক অ্যাম্বিয়েন্স ইজ গুড আর কি চাই তাই না বলো আর খাওয়ার টু বি ভেরি অনেস্ট খুব ভালো মানে ভীষণ ভালো খাওয়ার তো যাই হোক খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম সকালবেলা নিজের হাতে রান্না করে দুজনে মিলে লাঞ্চ করলাম রাত্রেবেলা বাইরে একটুখানি ডেট হয়ে গেল আর এই যে পেস্ট্রিজ অ্যান্ড কেকস ওদের তরফ থেকে কমপ্লিমেন্টারি দিয়েছে আইসক্রিমও কমপ্লিমেন্টারি দিয়েছে আমি ওদের স্টাফ বলে অ্যান্ড সেদিন ফিফটিন্থ অগস্ট ছিল বলে এই যে দেখো ইন্ডিয়ান ট্রাই কালার পেস্ট্রির মধ্যে একটা আলাদাই ফিলিং লাগে তাই না বলো আর সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল সো ইয়েস খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম টু বি ভেরি অনেস্ট তোমরা যারা আশেপাশে থাকো তোমরা কিন্তু ক্লেপট একবার ট্রাই করতেই পারো আর বিজনেস বেতে অফিস থাকি যখন তখন শুনছিলাম যে এবার দুবাইটা রেনোভেট হচ্ছে রিসেপশন এরিয়া আর এসে দেখি সত্যি কি সুন্দর করেছে রিসেপশন এরিয়াটা গো বেশ অন্যরকম একদম চেঞ্জ লাগছে আগের বছর যেরকম লাগছিল এখন অন্যরকম চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনেকটা ভালোবাসা সাবধানে থেকো টাটা